অবশেষে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সায়দাবাদের গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অনেক টানাপোড়েন শেষে এই মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে দলটি। ডক্টর মোশাররফ জানান, 10 ডিসেম্বরের মঞ্চ থেকে সরকার পতন আন্দোলনের 10 দফা ঘোষণা করা হবে। এদিকে সমাবেশ কেন্দ্রিক তৎপরতায় দিনভর ছিল নানা নাটকীয়তা। মারফুর রহমানের প্রতিবেদন বিস্তারিত। সমাবেশের স্থান নিয়ে অবশেষে কাটল অচলাবস্থা। শনিবার বেলা 11টায় সায়দাবাদের গোলাপবাগ মাঠে হবে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান এই তথ্য। আগামীকাল গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণ সমাবেশ আমরা সকাল 11টা থেকে শুরু করব। আমরা আমাদের সকল নেতা কর্মী সমর্থক এবং অন্যান্য দলের যারা আমাদের সাথে ভবিষ্যতে যুগপথ আন্দোলনে থাকবেন, আগামীকাল এই সমাবেশকে সফল করার জন্য আপনারা সকলে শান্তিপূর্ণভাবে আপনারা উপস্থিত হবেন। আমার বিশেষ করে ঢাকাবাসীকে আমার আবেদন, আমাদের অনুরোধ যে ঢাকার যারা জনসাধারণ আছে, আমাদের দল নেতা কর্মী নয়, সকল পর্যায়ের জনগণের কাছে আমাদের আহ্বান, আগামীকালের এই যে সরকার স্বৈরাচারী গায়ের জোরের সরকার, এই গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেতে এই সব অপপ্রচেষ্টা করেছে, তার প্রতিবাদ এবং জবাব দেওয়ার জন্য আগামীকাল ঢাকাবাসী সকলকে আমরা আহ্বান জানাবো সমাবেশে উপস্থিত হয়ে তাদের যে মনের কথা, তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য। বিএনপির আন্দোলনের সঙ্গে সংহতি আছে এমন সমমনা সব রাজনৈতিক দলকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সমাবেশের স্থান ঠিক করতে ডিএমপিতে দিনভর দৌড়ঝাঁপে ব্যস্ত ছিল বিএনপির প্রতিনিধি দল। বিএনপির পছন্দ গোলাপবাগ হলেও ডিএমপি প্রস্তাব দেয় মিরপুর বাংলা কলেজ মাঠের। শেষ পর্যন্ত অবসান হয় জটিলতার। আমাদের গোলাপবাগ মাঠ যেটা আছে সেটা ব্যবহার করার জন্য আমরা লিখিতভাবে অনুমতি যেটি প্রয়োজন সেটি আমরা ওনাদের কাছ থেকে, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এখন তো আর কোনো জটিলতা নেই, আশা করি তাদের যে সমাবেশ এখানে হবে এবং তারা তাদের সমাবেশে তারা তাদের আমরা যেন আমরা আসছি মূলত সিকিউরিটি প্ল্যানটা যেন ঠিকভাবে আমরা দিতে পারি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ যেন সেখানে কাজ করতে পারে এবং আমাদের পুলিশগুলি কোথায় কোথায় থাকবে সেটা দেখতে আমরা এসেছি। শান্তিপূর্ণ সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে দলটির নেতারা বলছেন শনিবার 10 দফার আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।